আমি প্রচন্ড এক্সাইটেড। দেখো একটা দারুণ একটা জায়গায় এসেছি, মানে এত সুন্দর ভিউ মনে হয় আমি অনেকদিন আসি না। মানে একটা লোহার ব্রিজ, আর এইদিকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। দেখো আমার পেছন দিকে দেখো, জলের শব্দ, পাহাড়, পুরনো একটা লোহার সুন্দর ব্রিজ। আমি মনে হচ্ছে একদম স্বপ্নের জগতে চলে যাচ্ছি, দারুণ লাগছে। দেখো তোমরা এই সাইডটা দেখো, ওফ অপূর্ব। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমরা এখানে মনে হচ্ছে আরো যদি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারতাম আরো ভালো হতো। হাই, সকালের প্রচন্ড বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়লাম। মনটা প্রথমে একটু খারাপ হলো, মনে মনে ভাবলাম গাড়ি থেকে নেমে একটু দাঁড়াতে পারবো তো। তবে গাড়িতে বসে এই বৃষ্টি দেখতে খারাপ লাগছিল না। সেবক কালী মন্দিরে এসে গেলাম আমরা। আজ প্রচুর দর্শনার্থী, বেশ ভিড়। আমরা এখন করোনেশন ব্রিজে এসে গেছি। করোনেশন ব্রিজের ওপর থেকে তিস্তার ভিউটা কিন্তু অপূর্ব। এই বৃষ্টিতেও মানে প্রচণ্ড ভিড়, বেশ প্রচুর লোক রবিবারে মানে বেরিয়ে পড়েছে, অনেকে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টিতে ছোট ঝোড়াগুলো দেখো বড় ফলসের আকার নিয়ে নিয়েছে, কিরকম জল ঝরে পড়ছে, আহা কি সুন্দর। ওরে বাবা এরা কারা, দেখো দেখো সবাই দেখো, আহা কি সুন্দর বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে মিস করো না। দেখো দেখো, ওহ এদিক থেকে তাকালে দেখো করোনেশন ব্রিজ আর তিস্তাকে কি অপূর্ব লাগছে, হা 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 প্রকৃতির কি সৃষ্টি। সেবক পেরিয়ে এবার আমরা এগিয়ে চলেছি ডুয়ার্সের দিকে। অপূর্ব রাস্তা, NH31 সত্যি ড্রাইভিংয়ের জন্য অপূর্ব। এটা বাগড়াকোট মিনা মোড়, আমরা টি ব্রেকের জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। একটু চা স্ন্যাক্সের বেশ কয়েকটা দোকান এখানে আছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে পেছনের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর ভিউ। মানে পেছন দিকে সুন্দর একটা টি গার্ডেন, আর মাঝখান দিয়ে দেখো দেখা যাচ্ছে রেল লাইন চলে যাচ্ছে। এখান দিয়েই কিন্তু সব কাঞ্চনকন্যা সব ট্রেনগুলো যায়। ওদলাবাড়ি পৌঁছে গেলাম আমরা, বেশ ট্রাফিক। ওদলাবাড়ি মোড়ে এসে গেছি আমরা। দেখো ডান দিকে গজলডোবা রাস্তাটা চলে গেল, আর বাঁদিকে আর একটা রাস্তা চলে গেল। আমরা সোজা এগিয়ে গেলাম।
এগিয়ে চললাম আমরা। এই এখানে একটু ওভারব্রিজের কাজ হচ্ছে, রোড কন্ডিশন খুব খারাপ, খুব ঝাঁকুনি হচ্ছে। এরপরে আমরা বাদিকে গরু বাঁধানের রাস্তায় ঢুকে গেলাম। নানা রকমের টি গার্ডেন, কত যে নাম, কোনোটা সাইলি, আরও কত নাম আমি তো ভুলেও যাচ্ছি। হ্যাঁ, দেখতে দেখতে আর নেচারকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। গরু বাঁধানের ঢোকার ঠিক আগে আমরা বেঁকে গেলাম ডান দিকে। এবার আমাদের এগিয়ে চলা। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ডেস্টিনেশন রকি আইল্যান্ড। আমরা ঠিক করেছি যে রকি আইল্যান্ডে যাব। আমরা জালসা দিয়ে না গিয়ে আমরা এই রাস্তায় ঢুকে গেলাম। এখানে এসে আমরা দেখলাম সামনে দুটো রাস্তা, আমরা কিন্তু নিচের রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। আবার দাঁড়িয়ে পড়লাম আমরা। কি অপূর্ব, এত নিঃশব্দ, একদম দূরে দেখো মনে হচ্ছে পুরো প্লেনস একদম আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। আর এখানে একটা শব্দ শুনতে পাচ্ছ, একদম ঝিঝি পোকার ডাকের মতো, একটা নিস্তব্ধতারও যেন একটা শব্দ আছে। এখানে আসলে সেটা ঠিক খুব সুন্দরভাবে বোঝা যায়। খুব সুন্দর একটা ফুল, কি ফুল আমি নাম জানি না। হ্যালো হ্যালো হ্যালো, আমি প্রচন্ড এক্সাইটেড। দেখো একটা দারুণ একটা জায়গায় এসেছি, মানে এত সুন্দর ভিউ মনে হয় আমি অনেকদিন আসি না। মানে একটা লোহার ব্রিজ, আর এইদিকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। দেখো আমার পেছন দিকে দেখো, জলের শব্দ, পাহাড়, পুরনো একটা লোহার সুন্দর ব্রিজ। আমি মনে হচ্ছে একদম স্বপ্নের জগতে চলে যাচ্ছি, দারুণ লাগছে। দেখো তোমরা এই সাইডটা দেখো, ও অপূর্ব। হ্যালো ফ্রেন্ড, এই সুন্দর জায়গাটা রকি আইল্যান্ড পৌঁছানোর অনেক আগে, নদীটার নাম খুব সম্ভবত মালপোয়া, অনেক অবশ্য মাল নদীও বলে। আমি তো এই সুন্দর জায়গাটায় এসে একদম ভাবুক হয়ে গেছি। আহা কি সুন্দর।
একটা জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শাকাম ব্রিজে। এটা ঠিক মোটামুটি ওই একই রকম আর একটা ব্রিজ, খুব সুন্দর। ভেরি সারপ্রাইজিংলি আমাদের দেখা হয়ে গেল এক বন্ধুর সাথে। এই রাস্তাটা একটু মাঝখানে খারাপ ছিল, যেটা এখন নতুন করে ঠিক করে নিয়েছে। এই রোডটা একটু নির্জন কিন্তু অসাধারণ, বিশেষ করে বর্ষাকালে গাছপালা সবুজ হওয়ার জন্য এই এর একটা আলাদা মাত্রা পেয়েছে। এটা সোজা চলে যাচ্ছে একদম সুলতানি খোলা, সামসিং, রকি আইল্যান্ড, এই রোডটা সোজা সেখানেই যাচ্ছে। একটা দুপুরে একটা ছোটো মোটো ইয়ে আছে, জঙ্গল আছে, জঙ্গল পেরিয়ে আমরা আবার আমাদের এগিয়ে চলা। পরপর দুটো গাড়ি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। রকি আইল্যান্ডের খুব কাছাকাছি এসে গেছি আমরা। পাহাড়ি আঁকা বাঁকা পথে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, এটা ওই রকি আইল্যান্ডের ব্রিজটা, থেকে অন্যরকম লাগছে, দারুণ সুন্দর ভিউ। চলে এলাম আমরা রকি আইল্যান্ড। দেখো আমার পেছনে সিনিক বিউটিটা দেখো, ও অপূর্ব! জলের শব্দ মনে হচ্ছে আমি একদম মেতে উঠেছি জলের শব্দে, দারুণ লাগছে, অপূর্ব ভিউ। আজ এখানে প্রচুর টুরিস্ট, চারিদিকে ভালোই লোকজন। এরা সবাই বেশ হাঁপিয়ে গেছে, নিচের থেকে ওপরে উঠতে বেশ পরিশ্রম করবো নাকি। দেখো প্রচুর গাড়ি, পার্কিং করার জায়গার খুব অভাব। আমরা কুমাই রোড ধরে চাপড়ামারি জঙ্গলের দিকে রওনা দিলাম।
এটা একটা খুব সুন্দর পিকনিক স্পট। পৌঁছে গেলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই মুহূর্তে দিনের আলো আমাদেরকে বিদায় জানানোর জন্য ব্যস্ত। এবার ফিরে চলা। আমরা এখন চা আর পকোড়ার আড্ডা। আজ আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি 11টা নাগাদ। সারাদিনের ট্যুরে আমরা 185 কিলোমিটার রান করেছি। বাড়িতে ফিরতে আমাদের 9টা বেজে গেছে। ধন্যবাদ।